আসসালামু আলাইকুম জব ম্যাথ সলভ ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা যে ম্যাচটি সমাধান হলো ছয়টি গরুর জন্য ব্যয় হয় চারটি মহিষের জন্য তা ব্যয় হয় তাহলে দশটি মহিষ পুষতে যা ব্যয় হয় তাতে কয়টি গরু পোষা যাবে তার মানে দশটি মহিষ পুষতে যা ব্যয় হয় তাতে কয়টি গরু পুষে যাবে তাহলে আমরা লিখতে পারি যে গরু অনুপাত মহিষ তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে গরু ও চারটি মহিষ তাহলে অনুপাত মহিষ তাহলে তাহলে আমরা এখন লিখতে পারি যে অনুপাত দেখেন যে গরু আর মহিষের তিন অনুপাত দুই হয় এখন আমাদের বলছে যে মহিষ দশটি তাহলে এখানে মহিষ দুইটি আছে তাহলে দশটি বানাইতে কত দিয়ে গুণ করতে হবে পাঁচ দিয়ে তাহলে আমরা পাঁচ দিয়ে যদি গুণ করাই তাহলে কি পাই তিন পাঁচা পনেরো অনুপাত পাঁচ দুগুণে দশ তার মানে দশটি মহিষ দশটি মহিষ পুঁজতে যে টাকা ব্যয় হয় তাহলে এতে কতটি গরু পালন করা যাবে পনেরোটি গরু পালন করা যাবে তাহলে এভাবে খুব সহজে আমরা কি অঙ্কটি সমাধান করতে পারি ধন্যবাদ সবাইকে